চুরি ডাকাতি রোধে রাজধানীর পাড়ায় পাড়ায় সতর্ক অবস্থানে রয়েছে এলাকাবাসী সন্ধ্যাভাজন কাউকে দেখলেই আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করা হচ্ছে ট্রাফিক ব্যবস্থাপনাতেও নিয়োজিত রয়েছেন শিক্ষার্থীরা মন্দিরসহ উপাসনালয়গুলোতেও পাহারায় রয়েছেন জনগণ কোনো মহলকে পরিস্থিতি ঘোলাটে করার সুযোগ দেওয়া হবে না বলেও জানান তারা আপেল শাহরিয়ারের রিপোর্ট রাজধানীর মোহাম্মদপুর মিরপুর উত্তরাসহ বিভিন্ন জায়গায় সতর্ক পাহারায় শিক্ষার্থীরা চুরি ডাকাতি রোধে তাদের এ অবস্থান কোনোভাবেই আইনশৃঙ্খলার অবনতি না হয় সেনাবাহিনীকে সহায়তা করছে তারা অপরাধীদের দেখলেই আটক করা হচ্ছে কোনোভাবেই পরিস্থিতি ঘোলাটে না হয় এলাকাভিত্তিক নিরাপত্তা কমিটি করা হয়েছে এদিকে ট্রাফিক ব্যবস্থাপনাও দায়িত্ব পালন করছে শিক্ষার্থীরা আনসার বাহিনীকে সহায়তা করছে তারা শুধু ট্রাফিক ব্যবস্থাপনা নয় মন্দির ও উপাসনালয়গুলোতে অবস্থান নিয়েছে তারা আমরা হচ্ছে দিনের বেলা এরকম ট্রাফিকের দায়িত্বটা পালন করি আর আজকে আমরা এক্সট্রা বাজার মনিটরিংও গ্রুপিংও করেছি আর রাতের বেলা আমরা যেটা করি যারা শিফটিং ভাগ করে করে এরিয়ার যে মন্দির তারপরে এখানে একটা চার্চ আছে দেখতে পাচ্ছেন ওই ওগুলো আর কি পাহারা দিই আমরা যে রাতে চুরি ডাকাতির ব্যাপারে রাতেও আমাদের অনেক স্টুডেন্ট ট্রাফিক পুলিশ পাশাপাশি বিভিন্ন মন্দির টন্দির পাহারা দিচ্ছে এবং বিভিন্ন যে সরকারি স্থাপনাগুলো আছে ওদিকে ওরা দেখাশোনা করতেছে দুষ্কৃতিকারীরা যাতে কোনো নৈরাজ্যের সুযোগ নিতে না পারে সেদিকে সতর্ক অবস্থানে ছাত্র জনতা আপেল শাহরিয়ার এন ঢাকা